রাজ্যে জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার সম্পূরক শিক্ষার অধীন বিশেষ কোচিং সেন্টার সম্পর্কিত টিউটর নিয়ে তত্ত্বাবধায়ক ও মনিটরিং কমিটির বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় টাউন হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতে এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের শিক্ষার প্রসঙ্গে জনজাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রয়াসের কথা উল্লেখ করেন জনজাতি কল্যাণ মন্ত্রী। উপজাতি বলা হইত, এটাকেও মোদিজি পরিবর্তন করে জনজাতি কল্যাণ দপ্তর পরক দফানি হামখাই হামখাই বেদে খানি সাজা খান। আগে বলা হতো গৃহ পরিচারিকা বাটা, এখন বলা হচ্ছে গৃহ সহায়িকা বাটা। বাসার মধ্যেই অন্তর, এটা হচ্ছে মোদীর রাজ। তো আজকে নিশ্চয়ই এটা ঐতিহাসিক দিন, বিশেষ করে 1947 সনে 1947-এর 15ই অগাস্ট ভারত স্বাধীন লাভ করে দিতে পারি। আগে খেতে ধান লাগাইলে পর 15 মনের ম্যাক্সিমাম পাওয়া যায় না, নাজির শাল ফুল বাদাম এইসবগুলি। এখন তো এসআরআই পদ্ধতিতে লাগানোর পর কানিতে তো 33 মন 35 মন হয় তো না, এটাও এসআরআই পদ্ধতির মতোই। শিক্ষার মধ্যে এটা পরিবর্তন নিয়ে আসছি, সঠিকভাবে দ্বিগুণ আয় যাহাতে হয়, যেমন কৃষকের মধ্যে বলা হচ্ছে আমাদের এই জেনারেশনটাকে বানানোর ক্ষেত্রেও এটা আমরা একটা আলাদাভাবে নার্সিং করে এটাকে নিয়ে যেতে চাইছি। আগামী দিনে পৃথিবী, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবী চিন্তা করতে হবে যে এই মডেল আমরা যে পাইলট প্রজেক্ট এখন আমরা 400টা শুরু করেছি, দরকার পড়লে এটা 4000-এ নিয়ে যাব। তবু আমাদের সুশিক্ষিত করে ত্রিপুরাটাকে যে মডেল স্টেট করার জন্য মোদিজির যে স্বপ্ন, এটাকে আমরা শুধু উন্নয়নের মাধ্যমে